আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি অনেকের কাছেই নতুন, আবার অনেকের কাছেই পরিচিত নামটা, কিন্তু রেসিপিটা একদম নতুন। আমরা বাংলাদেশে যারা থাকি, গিমার শাক বলে একটা শাককে আমরা চিনি, যেটা থোকায় থোকায় হয়ে থাকে ঠিক এইরকম। আজকে আমি গিমার শাক দিয়ে শুটকি মাছের তরকারি তৈরি করে দেখাবো। এটা আশা করি আপনাদের কাছে নতুন লাগবে। গিমার শাক অনেকে ভাজা খেয়েছেন, কিন্তু গিমার শাক দিয়ে শুটকি মাছে খাওয়া হয়তো বা অনেকেরই হয়নি। আশা করি এই রেসিপি দেখে অবশ্যই শুটকি মাছ দিয়ে গিমার শাকটা ট্রাই করবেন। আমি এখানে গিমার শাক উঠিয়ে নিচ্ছি। আমার বাড়ির পাশে এটা হয়েছিল, ভাবলাম একটু ভিডিও করে নেই এটা কিরকম গাছটা হয়ে থাকে। ঠিক এইরকম থোকায় থোকায় হবে, আর এটার কিন্তু বীজ আছে। খেয়াল রাখবেন অন্য আবার পাতার সঙ্গে যেন মিলিয়ে ফেলবেন না। আমার দেখতেই পাচ্ছেন এক ডালার মতো শাক হয়েছে, আমি এটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন আরো কিছু গিমার শাক তুলে নেওয়া যাক। আমি এখানে গিমার শাক সবটাই নিয়ে এসেছি। এবার ময়লা ছিল সেগুলো ফেলে দেব, কারণ এটা মাটি থেকে নিয়ে আসা, অনেক রকম ময়লা থাকবে। এবার একটু এভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাটিগুলো ফেলে দিতে হবে। আমি যেভাবে করছি আপনারা যদি সেভাবে করেন তাহলে একদম মাটি থাকবে না। দেখতেই পাচ্ছেন কতটা মাটি রয়েছে। ঠিক এভাবে 2 থেকে 3 বার করে নিতে হবে। ঠিক এভাবে 2-3 বার করে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিব। অবশ্যই 3-4 বার পানিতে ধুয়ে নেবেন। পানিতে ধুয়ে আমি একটু পানিটা ঝরে নেওয়ার পর আমি শাকটাকে বেছে নেব। এবার আমি আপনাকে একটু শাকটা বেছে নেওয়া দেখাই। ঠিক এইভাবে উপর থেকে একটু টান দিয়ে দিয়ে ছিঁড়ে নেবেন। একটু ডালও থাকবে, আবার সব পাতাও থাকবে। ঠিক এইভাবে আমি একটু বাইরে করছি, সেই জন্য একটু দেখতে মনে হয় সমস্যা হচ্ছে। ঠিক এভাবে আমি টান দিয়ে দিয়ে ছিঁড়ে নিচ্ছি, যতটা সম্ভব ডাঠিটা চলে আসছে, আর শক্ত যেগুলো সেগুলো ফেলাই দিতে হবে। একইভাবে আমি সবগুলো শাক বেছে নেব, ধুয়ে নিয়ে পানিটা ঝরে নেওয়ার পরই বাছতে হবে। আর এখানে আমি শুটকির মাছ নিয়েছি, যে কোনো শুটকির মাছ দিয়ে এই রেসিপি রান্না করা যায়। আমি এই মাপের শুটকি নিয়েছি, এটাকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি পরিষ্কার করাটা দেখালাম না, আমি জানি অনেকেই যারা শুটকি মাছ খায় তারা জানে কিভাবে শুটকি মাছ পরিষ্কার করতে হয়। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি লাগবে। এখানে রয়েছে আলু ঝুরি করা, আলু আমাদের লাগবে। আর লাগছে কাঁচা মরিচ, কাঁচা মরিচ আমি মাঝখান থেকে এভাবে ফালি করে দিয়েছি। আর লাগবে গিমার শাক। এই তো খুব ভালোভাবে বেছে নিয়েছি। খেয়াল রাখবেন ধুয়ে ঝরে পানি নেওয়ার পরই বেছে নিতে হবে। আমি বারবার করে বলে দিচ্ছি, অবশ্যই স্টেপটা মনে রাখবেন। এবার আমরা রান্না শুরু করব। এটা আমার আম্মু রান্না করবে, আমি ভিডিও করছি। প্রথমে দিয়ে দিচ্ছে আলু। এই রান্নাটা আম্মুর হাতে বেশি মজার হয়, সেই জন্য ভাবলাম যে আম্মুই রান্না করুক আর আমি ভিডিও করি। আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা পুরোটাই দিতে হবে, আগেই বললাম পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি লাগে। এবার দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ। এবার দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ,
দিয়ে দিচ্ছে সরিষার তেল হাফ কাপের মতো, দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। অবশ্যই এভাবে মেখে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। কয়েক মিনিট ধরে মেখে না হলো, দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু একটু পানি বের হচ্ছে। এবার এখানে দিয়ে দিচ্ছে শাক। শাকটা দিয়ে কিন্তু বেশি মাখামাখি করা যাবে না, হালকাভাবে একটু মাখামাখি করতে হবে, কারণ এই শাকটা কিন্তু একটু তিতা হয়, একটু খেয়াল রাখবেন। বেশি মাখামাখি করলে কিন্তু বেশি তিতা হবে। মাখানো হয়ে এলে দিয়ে দিচ্ছে শুটকি মাছ। দেখতে পাচ্ছেন গরম পানিতে শুটকি মাছ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। অবশ্যই এই কাজটা করে নেবেন। শুটকি মাছ দিয়েও হালকাভাবে একটু মেখে নিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। হাফ কাপের মতো এখানে পানি দিয়েছে। যেরকম আমরা চড়চড়িতে পানি দেই, ঠিক সেরকম ভাবে পানি দিবেন। এবার দিয়ে দিচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু আর হাত দেওয়া যাবে না, সোজাসুজি ঢাকনা দিয়ে চুলায় উঠাই দিতে হবে। চুলাতে 5-6 মিনিট হওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকায় এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন কিন্তু গিমা শাক প্রায় দেখাই যাচ্ছে না। আপনারা কিন্তু আবার বেশি করে গিমা শাক দিতে যাবেন না, এটা কিন্তু আবার বেশি তিতা হয়ে যাবে। অল্প একটু গিমা শাক দিবেন, আর আলু পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করতে হবে। আমার রান্নাটা রেডি হয়েছে, এইভাবে আমি রাখছি। পরিবেশন করে নিলাম। এটাকে কিন্তু বেশি পানি রাখা যাবে না, শুকায় নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখবেন তেল বের হয়ে আসবে, খুবই সুন্দর দেখতে লাগছে। এটা খুবই মজারও খেতে, আশা করি ভালো লাগবে।